কোনোদিন আমাদেরকে যুদ্ধাপরাধী বলে নেই। যুদ্ধাপরাধী তো ছিল, শেখ মুজিব সাহেব নিজেই এই এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন। পাকিস্তান সেনাবাহিনীর 195 জন সেনা কর্মকর্তাকে তিনি যুদ্ধাপরাধী সাব্যস্ত করেছেন, তালিকাভুক্ত করেছেন। ওই তালিকায় কোনো সিভিলিয়ানের নাম ছিল না এবং তাদেরকে বিচার করার জন্য একটা আইনও করেছিলেন। সেই আইনটা দিয়ে এখন আমাদের বিচার করার চেষ্টা চলছে। তালিকা করলেন, বিচার করার জন্য আইন করলেন, কিন্তু সিমলায় গিয়ে ভুট্টোর সঙ্গে বৈঠক করে ওদেরকে মাফ করে বিদায় করে দিলেন, মাফ করে দিলেন। এরপরে যাদেরকে তিনি তাদের সহযোগী মনে করেছেন তাদেরকে নাম দিয়েছেন কোলাবোরেটর, সহযোগী, তাদের জন্য আইন করলেন। সে আইনে লাখখানেক লোককে গ্রেপ্তার করলেন, কিছু লোককে বিচার করলেন, তারপর দেখে যে কোনো সাক্ষীর প্রমাণ পাওয়া যায় না, তখন জেনারেল অ্যামনেস্টি সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে মাফ করে দিলেন। তো উনি তো এটা মীমাংসা করে দিয়ে গেলেন, যুদ্ধাপরাধী ইস্যুটার মীমাংসা করে দিয়ে গেলেন। এখন 30 বছর পর, এখন 40 বছর হয়ে গেল, 40 বছর পর এই ইস্যুটাকে আবার খাড়া করা হলো কেন? তা আওয়ামী লীগ হিসাব করে দেখলো যে বিএনপি আর জামাত এক হইলেই তারা পাশ করতে পারে না, সেই জন্য জামাতকে রাজনীতি থেকে উৎখাত করতে হবে, যাতে জামাত বিএনপির সঙ্গে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এইটাই একমাত্র কারণ যে জামাত ইসলামীকে নেতৃত্বহীন করতে হবে, রাজনীতি ময়দানে তারা তাদের ভূমিকা পালন না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই কারণে এই যুদ্ধাপরাধী গালিটা 2001 সালের নির্বাচনের পর থেকে চালু হয়েছে এবং পাকিস্তানি আসল যুদ্ধাপরাধী যারা তাদেরকে বিচারের জন্য যে আইন করা হয়েছিল সেই আইনটা প্রয়োগ করে আমাদের বিরুদ্ধে বিচার করতে শুরু করেছে। সামগ্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আপনি কীভাবে দেখছেন? আমি তো বললাম যে সবগুলি অভিযোগ নয়, অপপ্রাপ্ত মিথ্যাবানোয়াট। আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না যে মানবতা বিরোধী কোনো কাজ আমি করেছি, জনগণের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ করেছি, এরকম কিছু তারা পাবে না, হেরাস করবে। আসলে তো বিচারে কী রায় হবে আগেই কই ফয়সলা হয়ে আছে, এটা তো একটা প্রহসন মাত্র, বিচারের অভিনয় চলছে। এই যে কদিন আগেও পাটমন্ত্রী বলে নাই এই বিচারে কোনো দরকার নাই, ফাঁসি দিয়ে ফেলো, বলেছে কিনা? তারা বলেছেন যে 25 মার্চ 1971 সালে যে সার্চলাইট একটা অপারেশন হয়েছিল, অপারেশন সার্চলাইট, এর ঠিক 4 দিন পরে আপনি এবং আপনার নেতৃত্বে কয়েকজন গিয়ে টিকাখানের সাথে বৈঠক করেছেন 4 এপ্রিল। আমার নেতৃত্বে না, নুরুল আমিন সাহেবের নেতৃত্বে, নেতা ইসলাম পার্টি, মুসলিম লীগ, আমরা ওনার সঙ্গে দেখা করে বললাম যে এই যে 25 মার্চে যে আচরণ করা হয়েছে, পাবলিককে মারা হয়েছে, এটা করলে তো জনগণ সমর্থন আপনারা পাবেন না, এটা কেন করলেন? তিনি বললেন যে বিদ্রোহ হয়েছে এই বিদ্রোহ দমন করার জন্য এটা করা ছাড়া আমাদের উপায় ছিল না, মানে নয়াবাজার পুরাটাই পুড়িয়ে দিয়েছে, ওই যে কাঠের দোকানগুলো ছিল, এখন কি কাঠের দোকান আছে কি না আমি জানি না, সেগুলি সব পুড়িয়ে দিয়েছে, তারপরে সেল নিক্ষেপ করে আমার বাড়িতে সেল এসে পড়ছে। তো উনি বললেন না আর হবে না, এই বিদ্রোহ দমন করার জন্য এটা করতে বাধ্য হয়েছি। তো আমরা বললাম যে দেখেন, সেনাবাহিনী ময়দানে নামলে বাড়াবাড়ি তারা করে, দেশের সেনাবাহিনী দেশের জনগণের সঙ্গে বাড়াবাড়ি করে, তো বাড়াবাড়ি করলে জনগণ প্রতিকারের জন্য কার কাছে যাবে?
রাজনীতি দলের কাছে তা আসবে। তো যেহেতু আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরা সব দেশ থেকে চলে গেছে ভারতে, এখন আমাদের কাছে তারা আসে, আমরা তাদেরকে কী করব? আমরা এটুকু সুযোগ চাই যে আমাদেরকে সুযোগ দেন, আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে তাহলে যেন সেই কমপ্লেন আপনাদের কাছে পেশ করতে পারি এবং প্রতিকার করা সম্ভব হয়। ব্রিগেডিয়ার রাও ফরমান আলী খান উনি বসতেন গভর্নর হাউসে, যদিও ঠিক এখন গভর্নর ছিলেন এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ইনি বসতেন ক্যান্টনমেন্টে, আমরা সেখানেই দেখা করেছি তার সঙ্গে। তখন সঙ্গে সঙ্গে তিনি ফরমান আলী খানকে হুকুম দিলেন যে জরুরি টেলিফোন সব দিয়ে দেন যাতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং কমপ্লেন করতে পারে। এবং এইটার জন্যই শান্তি কমিটি করা হয়েছিল, শান্তি কমিটির কাজ এইটাই ছিল। এবং আমি তো অনেক লোককে সেভ করেছি, তাদেরকে ইবে থেকে উদ্ধার করেছি, একজন এখনও বেঁচে আছেন সাইফুদ্দিন, মারা গেছে কবে? ও আমি দুপুরে খাচ্ছি, তার ওয়াইফ এসে বারান্দায় কান্নাকাটা করছি, কী ব্যাপার? বলে যে ওনাকে ধরে নিয়ে গেছে, তো ধরে নিয়ে গেছে, তা আমি পার্টিকুলার্স নিলাম। তো রাও ফরমানি আমাকে বলছিলেন যে সার্কিট হাউসে ব্রিগেডিয়ার কাসেম বসে, কোনো কমপ্লেন হলে ওনার কাছে আগে বলবেন। আমি ওনাকে ফোন করলাম, এরপরে দুদিন পরে বোধ হয় দুদিন পরে ওই লোকনার নাম সূর্য মিয়া, ডাক নাম ছিল সূর্য মিয়া, উনি আমার বাড়ি এসে পৌঁছলেন। এখন যে আপনি কেমন করে আসলেন, কোথেকে আসলেন? বলে যে সার্কিট হাউসের ওখানে আর্মির গাড়িতে আমাকে নিয়ে আসছে এবং লাথি দিয়ে আমাকে গাড়ির থেকে ফেলে দিয়েছে। এই কথা বলে যে গোলাম আজম নাকি কে সুপারিশ করছে তোর পক্ষে, তো যা। এই বলে গাড়ি থেকে লাঠি দিয়ে আমাকে ফেলে দিল, আমি সেন্সলেস হয়ে গেলাম। তারপর যখন নাকি সেন্স ফিরেছে, তারপরে একটা রিক্সা দেখে আমি ডাকলাম, এই রিক্সিত হয়ে আপনার বাড়িতে আসছি। এইভাবে মানুষের যেটুকু সম্ভব খদমত করেছি। যারা অন্যান্য পার্টির লোক ছিল, মুসলিম লীগ ছিল, ডেমোক্রেটিক পার্টি ছিল, নিজাম ইসলাম পার্টি ছিল, আমি এরকম অভিযোগ পেয়েছি যে তারা এরকম কমপ্লেন করে কিছু কামাইও করেছে, খেদমত করেছে কিন্তু টাকা পয়সা কামাই করেছে। তো এই কাম তো আর আমি করতে পারিনি। তো এইভাবে আমরা তো আর কিছুই করতে পারিনি। আর্মির সঙ্গে সহযোগিতা করার সুযোগ কী? সহযোগিতার কোনো, আর্মির কাজ হচ্ছে আর্ম দিয়ে কাজ করার, আমরা কী সহযোগিতা করব? তারপরে তাদের বিরোধিতা করা, বিরুদ্ধে কোনো কথা বললো পত্রিকায় তো আসে না। এই 25 মার্চের দুই দিন পরে বোধ হয় কেরানীগঞ্জ এরকম হত্যা করা হলো, আর কয়েকদিন পরে, মানে ঠিক এখানের সঙ্গে আমার দেখা করার পরের দিনই আমি শুনলাম যে আমাদের লোক মারা পড়ছে এই কেরানীগঞ্জে। আমি টেলিফোন করে টিকাখানকে বললাম, আপনি বলছেন যে আর এরকম হবে না, এই যে এই কেরানীগঞ্জে হলো। বলো যে আমাদের কাছে কমপ্লেন এসেছে যে ঢাকার থেকে পালাই এরা যারা আমাদের এই বিদ্রোহী, তারা কেরানীগঞ্জে নিয়ে আশ্রয় নিয়েছে, সেই জন্য আমরা এটা করেছি। আপনি আবার তো করলেন, কিন্তু মরল তো সাধারণ লোক, যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তারা তো সেখান থেকে পালিয়ে গেছে, চলে গেছে ইন্ডিয়া, এই সাধারণ লোক মরল। তো এইভাবে যতটা সম্ভব প্রতিকার করার চেষ্টা হয়েছে।